হ্যালো ফ্রেন্ড, মাই নেম ইজ মিঠুন। সো আজকে আমি আপনাদের দেখাবো মোবাইল এফএল স্টুডিও ঢোলকি প্যাটার্ন কীভাবে তৈরি করতে হয়। সো শুরু করার আগে নামের পাশে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন, কারণ যখনই আপনি আমি সব লেটেস্ট ভিডিও আপলোড দেবো সবার আগে আপনিই দেখতে পান। সো লেটস গো স্টার্ট। প্রথমে এফএল স্টুডিওতে গিয়ে আপনি এটা রয়েছে, সরি সরি, প্রথমে প্লাস আইকনে ক্লিক করে ড্রাম পার্সোনাল কি আছে, সো আমি পার্সোনাল কি নিয়ে নিচ্ছি। ওকে, কিক নেওয়ার পরে তবলা, এটা তবলা আমি এটা নিয়ে নিচ্ছি। সো প্রথমে তিন স্টেপ বা তিন স্টেপ বিট চারটে, তারপরে এদিকে শোনা যাক। এভাবে আপনি বিট প্যাটার্ন তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো। এবার কী করে ইলেকট্রো বিট তৈরি করতে হয়, ইলেকট্রো যে সমস্ত ইলেকট্রো বিট তৈরি প্যাটার্ন তৈরি করে সেগুলো দেখাচ্ছি। ওকে, সো দেখুন ইলেকট্রো ইলেকট্রো বিট এভাবেই তৈরি করে, আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো ইলেকট্রো বিট তৈরি করতে পারেন। ওকে, ঢোলকি ব্যাগ আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারেন যে কোনোভাবে। এইভাবে আপনি আপনার ঢোলকি প্যাটার্ন তৈরি করতে পারেন। আমার কাছে যা স্যাম্পল ছিল সেই দিয়েই করলাম। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো স্যাম্পল নিয়ে তৈরি করতে পারেন, এবং ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে কী করে ঢোলকি প্যাটার্ন তৈরি করতে হয় ওগুলো দেখে নেবেন। ওকে, সো আজকের মতো এইটুকুই, দেখে একটু শোনা যাক। সো এইভাবে আপনি ঢোলকি বাটন তৈরি করতে পারেন। ওকে, সো বাই।